ঢাকায় চলচ্চিত্রের তারকা শবনম বুবলিকে সর্বশেষ পহেলিকা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে, যার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন। মূলত চলচ্চিত্রটিতে তার বিপরীতে প্রথমবারের মতো মাহফুজকে অভিনয় করতে দেখা যায়, যার জন্য অবশ্য তাদের অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে। ঠিক এই জন্য তারা তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন। বাই দ্য ওয়ে, বর্তমানে বুবলির হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে, যার জন্য অবশ্য খুবই শীঘ্রই এই তারকা তার আপকামিং চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন। মূলত প্রায় অনেকদিন আগে বুবলি খেলা হবে শিরোনামের একটি চলচ্চিত্রে যোগদান করেন, কিন্তু দুঃখের বিষয় যে এখন এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হয়নি। যার প্রেক্ষিতে সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় যে মূলত খুবই তাড়াতাড়ি বুবলির আপকামিং চলচ্চিত্র খেলা হবে এর শুটিংয়ের কাজ শুরু করা হবে, যার জন্য বর্তমানে বুবলি নিজেকে নতুনভাবে তৈরি করেন। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন বুবলি। মূলত এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন। যদিও মাত্র কয়েকদিন আগে বুবলি দর্শকদের মাঝে সমালোচনার শিকার হন, মূলত তখন অবশ্য এই তারকার প্রেমের কথা জানা যায়, কিন্তু বুবলি জানিয়েছেন যে তিনি কারোর সঙ্গে প্রেম করেন না, এর জন্য তাকে নিয়ে যে সকল ঘটনা রটানো হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা বুবলিকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেখানে অবশ্য বুবলি তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। ঠিক এই জন্য মাঝে মাঝে দর্শকদের কাছে আলোচনা সে কারণেই তারকা। সুতরাং জেনে তো নিলেন, ঢাকায় তারকা বুবলির খেলা হবে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ খুবই শীঘ্রই শুরু করা হবে। মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।